সকালে দোকান খোলার সময় কর্মচারীরা দেখেন সোনার দোকানের দেয়াল ভাঙা, সিন্দুকের তারা ভেঙে চুরি গেছে সর্বস্ব। ঘটনায় চাঞ্চল্য গোবরডাঙ্গা থানা এলাকায়। সোনার দোকানের দেওয়াল কেটে দোকানে ঢুকে লকার ভেঙে চুরি সোনা ও রূপোর গহনা, নগদ টাকা। দোকান মালিকের দাবি, ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 10 লক্ষ টাকা। শনিবার সকালে দোকান খুলতেই এ দৃশ্য দেখে স্বভাবতই ভেঙে পড়েছেন ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গা থানা এলাকায়। জানা গেছে, গোবরডাঙ্গা থানার 500 মিটারের মধ্যে অবস্থিত দোকান। ঘটনায় দোকানের সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে, খুলে নেওয়া হয়েছে হার্ড ডিস্ক। দোকান মালিক দীপক কর্মকারের দাবি, এদিন সকালে দোকানের এক কর্মচারী দোকান খুলতে এসে বিষয়টি প্রথম লক্ষ্য করেন। তিনি দেখেন দোকানের ভেতর দেওয়াল কাটা, দোকানের সিন্ধুক ভেঙে সিন্ধুকের ভেতরে থাকা প্রায় 200 থেকে 250 গ্রাম সোনার গহনা ও 1 কেজি রূপোর গহনা, নগদ 21,000 টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। আমার যে কাজ করে ও এসে দরজা খোলে, হ্যাঁ, এসে দেখে যে ভিতরে এরকম লকার খোলা, সব এলোমেলো, হ্যাঁ, পাশে দেওয়াল ফুটো, দেওয়াল থেকে ওখান থেকে ফিরে সম্পূর্ণ ক্যামেরা এবং ওখানে ভিতর থেকে যা সোনা কোনা ছিল সব চুরি করে নিয়ে চলে গেছে। সিসি ক্যামেরা হার্ড ডিস্ক হতে এবং ক্যামেরা সব খুলে খুলে নিয়ে চলে গেছে, ভেঙে ফেলেছে, কারেন্টের সব খুলে নিয়ে চলে গেছে। তো হঠাৎ করে এরকম হবে, হ্যাঁ, সোনা তো যায় না, গোবরডাঙ্গার মধ্যে সোনা যায়নি, এবং হঠাৎ করে দেখলাম যে আমার দোকানটা এরকম ডুবলো। এই আনুমানিক এর মূল্য অন্তত 10 লক্ষর কাছাকাছি। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে আসে গোবরডাঙ্গা থানার পুলিশ। দোকান মালিক জানিয়েছেন, এর আগেও প্রায় 35 বছর আগে এই দোকানেই একবার ডাকাতির ঘটনা ঘটেছিল, এর আগে একবার চুরির ঘটনাও ঘটে। এদিন গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরাও, আরও বেশি পুলিশি সক্রিয়তার দাবি জানিয়েছেন তারা। আমরা মোটেও নিরাপত্তা পাচ্ছি না বলে আমরা এখানে আসি, কোনো মানে আমাদের বাজারের থেকে বা বাজার কমিটির থেকে কোনো আমরা নিরাপত্তা পাচ্ছি না। আমরা রাত্রিবেলা নিশ্চিন্ত মনে দিয়ে হয় ঘুমায়, কোনো অসুবিধা মনে করি না। এতদিন এখন হঠাৎ করে হয়ে গেছে, আমরা তো কিছু জানি না। সকালবেলা এসে দোকান খুলে দেখি বা শুনি যেন এরকম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা।